আজকে দিদির আমলে আট বছরে মরিদ ঝাপির মতো ঘটনা যে ঘটনাতে মাকে ছেলেকে খুন করে রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল বেনাচাপড়ার কঙ্কালকাণ্ড ছোটো আঙ্গারিয়া নানুরের বাসাপাড়ার ঘটনা বলুন পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই অসংখ্য ঘটনা যে ঘটনায় বাংলা রক্তাক্ত হয়েছে বাংলার গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে সেখানে আট বছর ধরে বাংলায় গণতন্ত্র সুরক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বদলা নাই বদল চাই নীতি শুধু মুখে বলেনি কাজে করেছিল বলেই আজকে এই বাহারি নেতারা এসে তারা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করছেন এবং কিছু লোককে এনে আজকে অশান্তি পাকানো হচ্ছে যেভাবে উনত্রিশা জানুয়ারি কাঁথিতে আমার নিজের জেলাতে অশান্তি করা হয়েছিল ঠিক একইভাবে উত্তর কলকাতাতেও অশান্তি করা হয়েছে এবং এরা বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচার জানে না নইলে বিজেপির সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বীরভূমে বলেন সর্বভারতীয় সভাপতি আবার রাজ্যের সভাপতি বিদ্যাসাগরের পরিচয় নাকি সহজ পাঠের মধ্য দিয়ে এই বাংলার কালচার সংস্কৃতি অতীত জানে না এরা বাংলাকে কলুষিত করতে চাইছে এবং পশ্চিমবাংলার জনগণ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবেন আছেন এবং কাঁদি নওদা দুটো বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর আমাদের কষ্ট হলেও বলতে আমরা বাধ্য হচ্ছি যে যেখানে সর্বভারতীয় কংগ্রেস বা সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গেকে পাঠিয়ে ব্রিগেড প্যারেড ময়দানে বলছেন সনিয়াজি তুম মমতা জি তুমি আগে বাড়ো হাম তুমারই সাথ হয় সেখানে অধিত চৌধুরীরা যোগী আদিত্যনাথের বন্ধু যারা সকালবেলা করেন কংগ্রেস বেলা করেন বিজেপি রাত্রে করেন সিপিএম তারা একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে রুখতে চাইছে এবং আমাদের স্থির বিশ্বাস লোকসভা নির্বাচনের ধারা অব্যাহত থেকে গান্ধী এবং নওদা দুটো কেন্দ্রেই আমরা জিতব নওদাতে বেগম সাইনা মমতাজ তিনি প্রাক্তন কৃষিমন্ত্রী নাসির উদ্দিন খান পুত্রবধূ এবং জেলা পরিষদ সদস্যা তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেত্রী তিনি জিতবেন এবং প্রাক্তন পুরপ্রধান বর্তমান কাউন্সিলর আমাদের নেতৃত্ব গৌতম রায় কাঁদি থেকে নিশ্চিতভাবে জয়যুক্ত হবে নিস্থির বিশ্বাস আছে এটাও আমরা বলছি যে অপূর্ব সরকার সহ মুর্শিদাবাদের তিনটে আসন থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবে এবং আগামী দিনে আমরা এই জেলা তথা রাজ্যের উন্নয়ন করতে পারবো দাদা গতকালকে যে বিজেপি